কুচরায় অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। শুক্রবার সকালে আসানসোলের বারাবণী থানার অন্তর্গত কুচরা গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের ঠিক পাশেই একটি ব্রিজের নিচে জলাশয় থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় কিছু মানুষজন। তারপরই খবর দেওয়া হয় বারাবণী থানায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়। তবে মৃতদেহটি কোথা থেকে এখানে এলো তা তদন্ত শুরু করেছে বারাবণী থানার পুলিশ। ঘটনা আমরা আধ ঘন্টা আগে শুনানি হলো, তো দেখেছি ছেলেরা, তারপরে গ্রামের মানুষ এলো, হ্যাঁ, যে এখানে ডেড বডিটা জলে কালভার্টের নিচে তলে পড়ে আছে, আমরা দেখে আমাদের গ্রামের এই ডেড বডিটা কেউ না, ঠিক আছে, তো আমরা দেখে বুঝতে পারছি যে এইটা মানে কোনো একটা আমার যেন মেরে তেদে ধরে ফেলে দিয়ে গিয়েছি। হ্যাঁ, চেহারাটা একবার বিকৃত হয়ে গেছে, মানে চিনতে পারা যাচ্ছে না। মোটামুটি দেখে কীরকম লাগছে, কদিনের ফেলা এটা? এর আগে কি এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছিল? এই ঘটনাটা খুব দুঃখজনক ঘটনা, যাই হোক আমাদের খুব এরকম ঘটনা ঘটা উচিত না। সাধারণ মানুষ এইভাবে পরিচয় এইভাবে মেরে দিবে, এগুলো খুব অবাঞ্ছনীয় কাজ, যাতে করে এরকম দুর্ঘটনা না হয় এই ব্যবস্থা করে। আমরা তো ডেড বডি চিনতে পারছি না, কে বটে, সকাল বটে, এলাকার বটে। সৌমিত্র ভাঙ্গুড়ি, রিপোর্ট টাইমস বাংলা।